धन्यवाद सकल के आबारो स्वागत आमार चैनल ऐतिह्यर आलोय। आमी एखन जे विषय निये आलोचना करब ता हच्छे कि मार्क्सवादेर समालोचना, अर्थात मार्क्सवादेर प्रतिष्ठा निये आमी आलोचना करेछि कोन प्रेक्षापटेर उपर दाड़िये मार्क्सवाद बा समाजतंत्रवाद बा विज्ञानसम्मत समाजतंत्रवादेर उद्भव हयेछिल से विषये आमी आलोचना करेछि। एखन सेई मार्क्सवादेर तत्त्वे कि समालोचनार सम्मुखीन होते हय এই নিয়ে আমার আলোচনা। তার আগে বলে নিই আমার চ্যানেল ঐতিহ্যের আলোয় যারা সাবস্ক্রাইব করনি, যারা চ্যানেলটা দেখছো তাদেরকে বলি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। তোমাদের সুচিন্তিত মতামত আমাকে উজ্জ্বল আলোক পথের দিশারি করুক এই আশা রেখে আমি চলে যাচ্ছি সরাসরি আমার ক্লাসে। মার্ক্সবাদ, আমি এর আগের যে ক্লাসটা ছিল সেই ক্লাসে আমি আলোচনা প্রসঙ্গে বলছিলাম প্রথমে দেখো একটা একটা ঘটনা কীভাবে ঘটছে। আমরা দেখেছি অষ্টাদশ শতাব্দীর শেষ প্রান্তে, মাঝামাঝি এবং শেষ প্রান্তে আমরা দেখতে পাচ্ছি সারা ইউরোপে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হচ্ছে, এক নম্বর। দু নম্বর কি না, এই রিভলিউশনের ফলে দেখা যাচ্ছে যে দুটো শ্রেণীর উদ্ভব হচ্ছে, একটা হচ্ছে শ্রমিক শ্রেণী আর একটা হচ্ছে মালিক শ্রেণী। এবং এই মালিক শ্রমিক শ্রেণীর মধ্যে দেখতে পেলাম আমরা কি ঘটছে না, অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হচ্ছে। এই শ্রমিক শ্রেণী দিনের পর দিন শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত হতে থাকছে এবং ক্রমশই কিন্তু এগিয়ে যাচ্ছে পুঁজিপতি শ্রেণী বা শিল্পপতি শ্রেণী বা মালিক সম্প্রদায়, যার ফলশ্রুতিতে একটা অসহনীয় পরিস্থিতির মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীকে জীবনযাপন করতে বাধ্য করানো হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মার্ক্সবাদের অবতারণা হচ্ছে এবং মার্ক্স একটা বিজ্ঞানসম্মত সমাজতন্ত্রবাদের প্রতিষ্ঠার মাধ্যমে উনি এই শোষণ বঞ্চনার শিকার হচ্ছে এই শ্রমিক শ্রেণী, এই শোষিত হচ্ছে, এই শোষণ বঞ্চনার হাত থেকে মুক্তির জন্য একটা অবতারণা করেছিলেন, একটা মতবাদের অবতারণা করেছিলেন, যে মতবাদকে বলা হচ্ছে মার্ক্সবাদ বা সাম্যবাদ বা কমিউনিজম যেটা বলা হচ্ছে। আমরা এখন আলোচনা করব, আমি সেই মার্ক্সবাদের তত্ত্ব সংক্রান্ত বিষয়ে আমি আলোচনা করেছি এর আগের ক্লাসে। আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই মার্ক্সবাদের তত্ত্বে কোন কোন জায়গাতে সমালোচনার অবকাশ থেকে থাকে, অর্থাৎ মার্ক্সবাদের তত্ত্ব সংক্রান্ত বিষয়ে ঐতিহাসিক যে সমালোচনা সেই সমালোচনার জায়গায় আমি আলোচনা করব। মার্ক্সবাদ নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ, বিভিন্ন ধরনের আলোচনা হয়, সমালোচনা হয়, কোনো কোনো ঐতিহাসিক মার্ক্সবাদকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, আবার কোনো কোনো ঐতিহাসিক মার্ক্সবাদের চরম সমালোচনা করেছেন। যাক, আমরা এখন সেই সমালোচনা স্তরে চলে যাই, কি কি জায়গাতে মার্ক্সবাদেরকে সমালোচনা করা হয় সেই বিষয়ে আমি আলোচনা করব। এখন দেখো এই যে আমি সাজিয়ে নিয়েছি আমার মতো করে, অর্থাৎ এই সাতটা পয়েন্টের উপরে আমি কিন্তু মার্ক্সবাদের সমালোচনাটা করি। প্রথমত আমরা দেখো প্রথম যে জায়গা আমি দেখেছি সেটা হচ্ছে অতিরিক্ত অর্থনৈতিক কেন্দ্রিক। আমরা যখন মার্ক্সবাদের তত্ত্ব সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলাম আমরা তখন দেখানোর চেষ্টা করছিলাম বা বোঝার চেষ্টা করছিলাম যে এই সমগ্র ইতিহাসটা প্রভাবিত হয় অর্থনীতির দ্বারা, এটা মার্ক্স বলছেন। কিন্তু আমরা এখানে দেখতে পাবো শুধুমাত্র অর্থনীতি কি ইতিহাসকে প্রভাবিত করে, নাকি আরও কিছু ঘটনা আছে, আরও কিছু ঘটনার জন্যে ইতিহাস প্রভাবিত হয়। আমরা দেখতে পাবো শুধুমাত্র অর্থনীতির দ্বারা কিন্তু এই ইতিহাস প্রভাবিত হয় না। ইতিহাস প্রভাবিত করে মুনিষীদের অবদান আছে, সেখানে সামাজিক রীতিনীতি আছে, সেখানে দেশাত্মবোধ আছে, ধর্মীয় আদর্শ আছে, বৈজ্ঞানিক আবিষ্কার আছে এবং সর্বোপরি ব্যক্তিগত প্রতিভার দ্বারা কিন্তু ইতিহাস পরিচালিত হয়, ইতিহাসের গতি এগিয়ে যায়। সুতরাং এর পরিপ্রেক্ষিতে আমরা এটা বুঝতে পারলাম যে শুধুমাত্র অর্থনীতির দ্বারা কিন্তু ইতিহাসের গতি প্রভাবিত হয় না, ইতিহাস এগিয়ে যায় না। আমরা দেখো আমরা যদি একটু আলোচনা প্রসঙ্গে একটু বলে নিই, আমি আলোচনা করেছি এখানে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি নাপোলিয়ান বোনাপার্ট সংক্রান্ত বিষয়ে আমি আলোচনা করেছি। এখানে দেখো যে নাপোলিয়ান বোনাপার্ট বা আলেকজান্ডার, এই সমস্ত ব্যক্তিত্বরা তাদের নিজস্ব প্রতিভা বা ব্যক্তিগত প্রতিভার দ্বারা ইতিহাসকে নিয়ন্ত্রিত করেছেন। অর্থাৎ আমরা যদি দেখতে পাই যে ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ের ইতিহাস কিন্তু নাপোলিয়নের একছাত্র আধিপত্যের দ্বারা প্রভাবিত হয়েছে এবং সারা ইউরোপের ইতিহাসকে তিনি নিজের ইচ্ছামতো কিন্তু তার গতিকে এগিয়ে নিয়ে গেছেন। সুতরাং এর দ্বারা এটা প্রমাণিত হয় যে কোনক্রমে সমস্ত ইতিহাসটা অর্থনীতির দ্বারা প্রভাবিত হয় না, আনুষঙ্গিক যেসব কারণগুলো বললাম সেই কারণ দ্বারাও কিন্তু ইতিহাস প্রভাবিত হয় বা ইতিহাসের গতি নিয়ন্ত্রিত হয়। সুতরাং আমার প্রথম যে সমালোচনা এখানে শেষ, পরের সমালোচনায় আমরা চলে যাব।
শ্রেণী সংগ্রামই একমাত্র পথ নয়। মার্ক্স কি বলছেন? মার্ক্স বলছেন যে শ্রেণী সংগ্রাম না হলে কখনোই সমাজ, শ্রেণী সংগ্রাম না হলে কখনোই কিন্তু সমাজ টিকে থাকতে পারবে না। অর্থাৎ শ্রেণী সংগ্রাম অনিবার্য। উনি এটা বলছেন যে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রেণী সংগ্রাম অনিবার্য, শ্রেণী সংগ্রাম থাকবেই, উনি এটা বলছেন। কিন্তু আমরা দেখতে পাব যে সবসময় শ্রেণী সংগ্রাম দ্বারাই কিন্তু শোষণের, শোষণ বঞ্চনার পরিসমাপ্তি ঘটবে এটা নয়। অর্থাৎ এখানে আমরা যদি দেখি, সেখানে দেখতে পাবো পার্লামেন্টারি আইনের মাধ্যমে তো শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা যায়। আবার দেখো শ্রমিক শ্রেণী সেখানে নির্বাচনের ব্যবস্থা আছে, গণতান্ত্রিক পদ্ধতি আছে, সেই গণতান্ত্রিক পদ্ধতির দ্বারা শ্রমিক শ্রেণী রাষ্ট্রের ক্ষমতা দখল করার মধ্য দিয়েও কিন্তু তারা সেই শোষণ বঞ্চনার থেকে মুক্তি পেতে পারে, অর্থাৎ শোষণের অবসান ঘটাতে পারে। আবার এখানে দেখ, তার মানে এটা বোঝা যাচ্ছে যে শ্রেণী সংগ্রামের দ্বারা সহিংস বিপ্লবের দ্বারা সবসময়ই যে সমাজের শোষণের অবসান ঘটবে এটা নয়। শোষণের অবসানের আরও অনেক পন্থা আছে, সেই পন্থার দ্বারা শান্তিপূর্ণ উপায়েও কিন্তু শোষণের অবসান ঘটানো যায়। সুতরাং মার্ক্স যে মতবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন যে শ্রেণী সংগ্রামই একমাত্র পথ, সেটা কিন্তু ঠিক নয়। শ্রেণী সংগ্রাম একমাত্র পথ নয়। সুতরাং এই হচ্ছে আমার দ্বিতীয় যে সমালোচনা, সেই দ্বিতীয় সমালোচনা। নাম্বার থ্রি, তিন নম্বর, শ্রেণীহীন সমাজ বাস্তবসম্মত নয়। আমরা শ্রেণীহীন সমাজের কথা বলছেন এবং সেখানে বলছেন মার্ক্স তার তত্ত্বে বলছেন যে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠা হবে, রাষ্ট্রের নিয়ন্ত্রণে যখন উৎপাদন ক্ষমতা আসবে এবং সেই রাষ্ট্রটা যখন শ্রমিক সম্প্রদায় দখল করবে, সেই উৎপাদনের সিস্টেম এবং সম্পদ যখন শ্রমিক সম্প্রদায় দখল করবে, তখন শোষণহীন শ্রেণীহীন একটা সমাজ গঠিত হবে। এটা মার্ক্সের তত্ত্ব। অর্থাৎ মার্ক্স যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে কি না, শ্রেণীহীন সমাজ, কোনোরকম শ্রেণী থাকবে না, শ্রেণীহীন সমাজ। কিন্তু বাস্তবে এই শ্রেণীহীন সমাজ কখনো সম্ভব নয়। কারণ আমরা যদি দেখি যে দেখব যে সমাজতান্ত্রিক যেসব রাষ্ট্রগুলো তৎকালীন সময়ে ছিল বা এখনও যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, সেখানে আমরা একটা জিনিস দেখতে পাবো, সেখানে কিন্তু এই শ্রেণীহীন সমাজ নেই। সুতরাং শ্রেণীহীন সমাজ তত্ত্বগত হতে পারে কিন্তু শ্রেণীহীন সমাজ বাস্তবসম্মত নয়। ক্লিয়ার, বোঝা গেছে? সুতরাং মার্ক্স যে বলছেন যে শ্রেণীহীন সমাজ গঠনের কথা, সুতরাং এটা বাস্তবসম্মত নয়, এটা তত্ত্বগত। ক্লিয়ার? পরের জায়গায় চলে যাব, উৎপাদনের মূল ভিত্তি শ্রম নয়। এখানে দেখো, আমরা যখন আলোচনা করছিলাম মার্ক্সের তত্ত্ব নিয়ে, সেখানে মার্ক্স বলছেন যে উদ্বৃত্ত মূল্য তত্ত্ব সংক্রান্ত বিষয়ে যখন আলোচনা করছিলাম, সেখানে দেখাও মার্ক্স বলতে চাইছেন যে উদ্বৃত্ত মূল্য তত্ত্বের অধিকারটা পাবে কে, শ্রমিকের পাওয়া উচিত। উনি এই মত প্রকাশ করেছেন। উদ্বৃত্ত মূল্য তত্ত্ব কি না, শ্রমিক তার শ্রম দ্বারা উৎপাদন ব্যবস্থাকে সচল রাখে, উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রির ফলে যে মুনাফাটা আসে সেই মুনাফাটা মালিক পক্ষ নিয়ে নেয়, শ্রমিককে তার শ্রমটা কিনে নেয় সামান্য কিছু অর্থের বিনিময়ে। মার্ক্স বলছেন যে এই এই যে উদ্বৃত্তটা হলো, যে লাভটা হলো, সেই লাভটা শ্রমের নিরিখে বণ্টন করা উচিত, এই এই অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা উচিত। কিন্তু এখানে দেখো যে উৎপাদনের মূল ভিত্তি কি শ্রম, উৎপাদনের কিন্তু মূল ভিত্তি শ্রম নয়, আরও অনেক ওরে অনেক উপাদান আছে যার দ্বারা উৎপাদিত হয়। তার মধ্যে একটা মূল উপাদান কি, মূল উপাদান হচ্ছে মূলধন। মূলধনটাও কিন্তু শ্রম দ্বারা অর্জিত, যে মূলধনটা আসছে এই মূলধনটাও কিন্তু শ্রম দ্বারা অর্জিত। তাহলে যেহেতু উৎপাদন ব্যবস্থার মূল ভিত্তি কিন্তু শ্রম নয়, সুতরাং এই উদ্বৃত্ত মূল্যটা শ্রমের নিরিখে যদি শ্রমিকদের মধ্যে বণ্টন হয়, তাহলে কিন্তু এই উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়বে, উৎপাদন ব্যবস্থা হচ্ছে ধ্বংস হয়ে যাবে। সুতরাং মার্ক্স যে তত্ত্বের অবতারণা করেছেন, অর্থাৎ মার্ক্স যে বলছেন যে উৎপাদনের মূল ভিত্তি শ্রম, অর্থাৎ মূল ভিত্তি শ্রম, সেটা কিন্তু নয়, উৎপাদনের মূল ভিত্তি শ্রম নয়। ক্লিয়ার? পরের জায়গায় আমরা চলে যাব, ধনতান্ত্রিক ও সাম্যবাদী রাষ্ট্রের বিরোধ।
মার্ক্স এখানে বলছেন যে ধনতান্ত্রিক এবং সাম্যবাদী রাষ্ট্র, আমরা দেখেছি যে মার্ক্সবাদ প্রতিষ্ঠা হওয়ার ফলে, সমাজতন্ত্রবাদ প্রতিষ্ঠা হওয়ার ফলে পৃথিবীতে দু ধরনের রাষ্ট্র দেখা দিচ্ছে। একটা হচ্ছে কি পুঁজিবাদী রাষ্ট্র, অর্থাৎ ধনতান্ত্রিক রাষ্ট্র, আরেকটা রাষ্ট্র কি, আরেকটা হচ্ছে সাম্যবাদী রাষ্ট্র। সুতরাং মার্ক্স বলছেন এই সাম্যবাদী রাষ্ট্র সবসময় গ্রাস করে নিতে চাইবে, কাকে না, এই ধনতন্ত্রবাদী রাষ্ট্র সবসময় সাম্যবাদী রাষ্ট্রকে গ্রাস করার চেষ্টা করবে। অর্থাৎ ধনতান্ত্রিক রাষ্ট্র এবং যে সাম্যবাদী, এই দুটো পরস্পর হচ্ছে খাদ্য খাদকের মতো সম্পর্ক, তারা শেষ করে দেওয়ার চেষ্টা করবে এই রাষ্ট্রকে। সুতরাং এই যে ভাবনা, এই ভাবনা কিন্তু ঠিক নয়। আমরা দেখেছি যে বর্তমানেও আমরা যদি দেখি, বা তৎকালীন সময়ে যখন সাম্যবাদ প্রতিষ্ঠা হয়ে গেছে সেখানেও যদি আমরা দেখি যে সেখানে শান্তিপূর্ণ উপায়ে সহাবস্থানের মাধ্যমে কিন্তু দুটো রাষ্ট্র থাকছে, এটা সম্ভব। কারণ ধনতান্ত্রিক রাষ্ট্র ও সাম্যবাদী রাষ্ট্র দুটো রাষ্ট্রের মধ্যে একটা পারস্পরিক ভালো সম্পর্ক আছে, শান্তিপূর্ণ সম্পর্ক আছে, তাদের মধ্যে বিরোধের সম্পর্ক কিন্তু সবসময় থাকে না। আমরা দেখেছি রাশিয়াতে এক সময়ে, রাশিয়াতে প্রথম সাম্যবাদ প্রতিষ্ঠা হয়েছিল এবং রাশিয়ার সাথে আমরা দেখেছি আমেরিকার ভালো সম্পর্ক ছিল তখন। সুতরাং আমেরিকা হচ্ছে কি না ধনতন্ত্রবাদী রাষ্ট্র, রাশিয়া সাম্যবাদী রাষ্ট্র। তাহলে সাম্যবাদী রাষ্ট্রের সাথে ধনতন্ত্রবাদী রাষ্ট্রের সবসময় সংঘাত হবে, এটা ঠিক নয়। শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে কিন্তু এই রাষ্ট্রগুলো থাকতে পারে। পরের জায়গায় আমরা চলে যাব, মধ্যবিত্ত শ্রেণীকে গ্রাহ্য না করা। আমরা দেখেছি মার্ক্স মধ্যবিত্ত শ্রেণীকে খুব একটা গ্রাহ্য করেননি। মার্ক্স মধ্যবিত্ত শ্রেণীকে চরম অবহেলা করেছেন, কিন্তু আমরা দেখতে পাব যে ইতিহাসের গতি যত এগিয়ে গেছে সেখানে কিন্তু সমাজতন্ত্রবাদ যেখানে প্রতিষ্ঠা হয়েছে সেখানেও কিন্তু এই মধ্যবিত্ত শ্রেণী ক্রমশ শক্তিশালী হয়েছে। সুতরাং মার্ক্সের তত্ত্ব অনুসারে মধ্যবিত্ত শ্রেণীর যে অবহেলা সেটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ এই যে মধ্যবিত্ত শ্রেণীকে তার অগ্রাহ্য করা, এটা ঠিক নয়। অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর একটা বড় ধরনের ভূমিকা ক্রমশ কিন্তু বেড়েছে, তাই তারা শক্তিশালী হয়েছে। এটা আমাদের ছ নম্বরের জায়গা। আমরা সাত নম্বরে চলে যাব, আন্তর্জাতিকতাবাদের প্রশ্নে। এই প্রশ্নটা আমরা দেখেছি মার্ক্সের তত্ত্বের একটা জায়গাতে তিনি বলছেন যে শ্রমিকের কোনো জাত নেই, ধর্ম নেই, পৃথিবীর সমস্ত শ্রমিক এক, তাদের একটাই পরিচয় তারা শোষিত, নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত। সুতরাং এই নিরিখে পৃথিবীর সমস্ত শ্রমিকের যে এক, সমস্ত শ্রমিকের একটাই পরিচয় তারা শোষিত, এই যে আন্তর্জাতিকতাবাদের বাতাবরণ তিনি সৃষ্টি করেছেন এটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ আমরা যদি দেখি সেখানে দেখতে পাব যে তিনি এখানে কি না, এখানে তিনি জাতীয়তাবাদকে অবহেলা করেছেন, অর্থাৎ দেশের গণ্ডিকে অবহেলা করেছেন, জাতীয়তাবাদকে অবহেলা করেছেন, তিনি আন্তর্জাতিকতাবাদের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা যদি দেখি সেখানে দেখতে পাব বর্তমানে যে সমস্ত রাষ্ট্রগুলোতে সাম্যবাদী সরকার প্রতিষ্ঠা আছে, অর্থাৎ আমরা যদি দেখি চীন, আমরা যদি দেখি রাশিয়া, সেখানেও আমরা দেখতে পাব যে তাদের বা ভিয়েতনাম, এই যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোর যে শ্রমিক যারা আছে তাদের মধ্যেও কিন্তু নানা রকমের পার্থক্য আছে। অর্থাৎ প্রত্যেকটা দেশের শ্রমিকের মধ্যে আলাদা আলাদা পার্থক্য আছে। তাই সারা পৃথিবীর সমস্ত শ্রমিকের একটাই পরিচয় বা তারা এক, তাদের কোনো জাতি নেই, তাদের কোনো ধর্ম নেই, এটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ তিনি যে স্লোগানটা দিচ্ছেন যে দুনিয়ার মজদুর এক হও, বা শ্রমিকের কোনো ধর্ম নেই, এই যে স্লোগান, এই স্লোগানটা কিন্তু ঠিক নয়। আমরা এটা একদম দেখেছি যে সাম্যবাদী রাষ্ট্রগুলোতে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। সাম্যবাদী রাষ্ট্রগুলোতে আলাদা আলাদা, তাদের সেখানেও কিন্তু আলাদা আলাদা শ্রমিকরা। সুতরাং সার্বিকভাবে সারা পৃথিবীর শ্রমিক একই রকম, একই ভাবনায় দীক্ষিত হবে এবং তারা একত্রিত হবে, এবং একত্রিত হয়ে তারা শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করবে, এই ভাবনাটা কিন্তু ঠিক নয়। আমরা মোটামুটি মার্ক্সের যে সমালোচনার জায়গা, আমি সেই সমালোচনা নিয়ে আলোচনা করলাম। তবু একটা কথা বলে রাখি, মানে বিভিন্ন জায়গাতে ঐতিহাসিকরা বিভিন্নভাবে মার্ক্সকে সমালোচনা করলেও
মার্ক্সের মতবাদ তৎকালীন সময়ে, মানে তৎকালীন সময়ের জন্য কিন্তু মার্ক্সের মতবাদের একটা যথেষ্ট গুরুত্ব ছিল। আমরা দেখেছি যে শোষণ কিভাবে শ্রমিক সম্প্রদায় তথা উপনিবেশিক শোষণ, উপনিবেশিক যে উপনিবেশ রাষ্ট্রগুলোর মানুষকে যেভাবে শোষণ করা হতো, অর্থাৎ কোনো একটা দেশ কোনো একটা দেশকে দখল করে নিয়েছে এবং সেই দেশের উপর সে প্রভুত্ব সৃষ্টি করছে, প্রভুত্ব প্রতিষ্ঠা করছে, যার ফলে সেখানে যে শোষণ হচ্ছে, এই শোষণের ফলে মার্ক্সবাদ তার মতবাদের মূল নীতি স্বীকৃতি পেয়েছে এবং সেই স্বীকৃতি পাওয়ার ফলে সেই মানুষগুলো মার্ক্সের কাছে, মার্ক্সকে তারা দেবতার আসনে বসিয়েছে। সুতরাং তৎকাল সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন দরকার, পরিবর্তন হয়, কিন্তু তৎকালীন সময়ের জন্য তার তত্ত্বের কিন্তু একটা ভীষণ গুরুত্ব আছে, একথা সহজেই বলা যায়। সুতরাং আমরা যদি আবার দেখি, আমরা যদি পরবর্তী আমরা যদি দেখি সেখানে আমরা দেখতে পাব যে সাম্যবাদী অর্থনীতি, আমরা পরবর্তী ক্ষেত্রে আসলে মার্ক্সবাদ নিয়ে মানে এত কম কথায় শেষ করা যায় না আর কি, সাম্যবাদী অর্থনীতি সারা পৃথিবীব্যাপী, দেখো ১৯২৯ সারা পৃথিবীব্যাপী, সারা বিশ্বব্যাপী একটা বিরাট বড় ধরনের অর্থনীতি ধসে গেছে, অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। কিন্তু রাশিয়াতে দেখো অর্থনৈতিক মন্দার কোনোরকম তাকে গ্রাস করতে পারেনি, তার মধ্যে তার অর্থনীতিকে ধ্বংস করতে পারেনি। কারণ কি, সেখানে সমাজতন্ত্রবাদী অর্থনীতির জন্যেই কিন্তু সে টিকে ছিল। সুতরাং মার্ক্সবাদের গুরুত্বকে কিন্তু কখনোই অস্বীকার করা যায় না। অনেকে এটা মনে করেন যে আগামী যে ইতিহাস হবে সেই ইতিহাস মার্ক্সবাদ দ্বারা একান্তভাবে অনিবার্যভাবে নিয়ন্ত্রণ করবে মার্ক্সবাদ, অনেক ঐতিহাসিক এটা মনে করেন। সুতরাং বিতর্ক থাকবে, বিতর্ক আছে, কিন্তু মার্ক্সের গুরুত্বকে অস্বীকার করা যায় না। মার্ক্স তার তার এই মতবাদ প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে নতুন প্রাণের সঞ্চার করেছেন, শোষণের বিরুদ্ধে ডাক দিয়ে। আমরা দেখতে পাবো, সেখানে দেখতে পাবো যে ধনতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যেও কিন্তু একটা প্রভাব পড়েছিল সেই মার্ক্সের। যেমন দেখো ইংল্যান্ড এবং ফ্রান্সে দেখতে পাবো, ইংল্যান্ড ফ্রান্স এরা ধনতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু সেখানে তারাও শ্রমিক কল্যাণের কথা ভেবেছে, শ্রমিকের উন্নতির কথা ভেবেছে এবং শ্রমিক কল্যাণের জন্য তারা আইন পাস করেছে। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে মার্ক্সের তত্ত্বকে অস্বীকার করা যায় না। মার্ক্সের তত্ত্ব পৃথিবীর ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছিল, এক নবযুগের সঞ্চার করেছিল, শোষিত মানুষেরকে মনুষ্যের স্বীকৃতি দিয়েছিল, তাই তাদের হৃদয়ে মার্ক্স ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন এটা বলা যায়। এই আমার মোটামুটি মার্ক্সবাদ সংক্রান্ত সমালোচনার ক্লাস এখানে আমার শেষ হলো। ভালো থেকো সবাই।